ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিআইটিইউ রাজ্য নেতৃত্বরা। অটো শ্রমিকদের পক্ষ থেকে এই ধরনের শিবিরের আয়োজন করায় মানিক সরকার তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সিআইটিইউ রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে বেশ কিছু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এবং আজকে যারা রক্ত দিচ্ছেন তারা হচ্ছেন অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের বন্ধুরা। আজকে তাদের ত্রিপুরায় অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা দিবস, এটা তারা প্রত্যেক বছরই করেন। তো আমি প্রথমত যেটা বলবো যে এই রক্তদান শিবির আয়োজনের জন্য তারা সবার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন 17-18 জন দিয়েছেন, আরও দিচ্ছেন, তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি।